এবার আসবে আরেকজন বর্দা হডনেথন আসবো হডনেথন থেকে আসছে চট্টগ্রাম থেকে তাসনিয়া তাহসিন জেনি ফ্যামিলি সব দায়িত্ব আমার আচলি সংসারে চাবি ফ্যামিলি সব দায়িত্ব আমার আচলি সংসারে চাবি পুরা মহল্লা পেছনে ঘুরে আমি এলাকার ভাবি ভাবি তোমার কথা আমি রোজ ভাবি এলাকার সব ছেলেদের উদ্দেশ্যে বলছি মেয়ে পটানো থেকে ভাবি পটানো অনেক সহজ কেননা মেয়ে পটাতে গেলে অনেক ছেলের থেকে ভালো হতে হয় আর ভাবি পটাতে গেলে শুধু ভাবির স্বামী থেকে ভালো হলেই চলে তুষার ভাই সেদিন আমি বাসে উঠেছি তো কন্ডাক্টর এসে জিজ্ঞাসা করছে ও চাচা আপনার ভাড়া হয়েছে আরে ও ভাই আপনার হয়েছে আরে ও দাদা আপনার হয়েছে এবার এসে আমাকে জিজ্ঞাসা করলো ও আফা আপনার হয়েছে কি যে বলেন না ভাইয়া হয়ে হাঁটছি সেদিন বিয়ের প্রথম রাতে আমার স্বামী এসে আমাকে বলল এই তোমার হাতটা একটু ধরি কি যে বলো না তুমি খবরদার তুমি আমার হাত ধরবে না আমি আমার বাবা মাকে কথা দিয়েছি বিয়ের পর ওইসব ছেড়ে দেব আমার স্বামী এসে সেদিন আমাকে বলছে এই জানো তাজমহল বানানোর পর তাজমহল যাতে আর কেউ বানাতে না পারে সেজন্য কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল শুধু তাই নয় মসলিন শাড়ি যাতে আর কেউ বানাতে না পারে সেজন্য মিস্ত্রিদের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল এই দেখে আমি বললাম আমিও চাই না আমার সন্তানদের মতো এত কিউট বাচ্চা কাচ্চা আর কারো হোক তুমি বসো আমি মাছ কেটে বটি নিয়ে আসছি সেদিন আমার ছেলে এসে আমাকে বলছে মা মা আমি বাথরুমে যাব আমার প্যান্ট খুলে দাও আমি প্যান্ট খুলে দিলাম আবার এসে বলল মা মা আমি বাথরুম থেকে এসেছি আমাকে প্যান্টটা পরিয়ে দাও আমি তাকে প্যান্ট পরিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে সে আমাকে আবার বলতে লাগলো মা মা আমার প্যান্টে ময়লা লেগেছে আমার প্যান্টটা খুলে দাও হাই রে হাই এ বাপ পোলার একই স্বভাব একবার খুলো একবার পড়াও দারুণ লাগছে আপনাকে দারুণ লাগছে আর খুব ভালো তুমি আগের চেয়ে অনেক ইম্প্রুভ করেছো প্রতিনিয়ত যেটা হচ্ছে ভালোই বলবো ভালো আসলে তোমার অনেক উন্নতি হয়েছে এবং প্রতিটা এপিসোডেই তোমার অনেক অনেক উন্নতি হয়েছে খুব ভালো ছিল আমিন ভাই ওর পারফরমেন্সের আগে আমি গ্রুমারদেরকে একটা থ্যাঙ্কস জানাতে চাই প্রত্যেকটা আর্টিস্টের নিজস্ব একটা ম্যানারিজম আছে নিজস্ব একটা ক্যারেক্টারাইজেশন আছে যে সে স্বাভাবিকভাবে ওইভাবে চলাফেরা করে ওইভাবে কথাবার্তা বলে ওর জন্য এত সুইটেবল হয়েছে যে ও ডেলিভারি দিচ্ছে আর নিজে এনজয় করছে জিনিসটা অনেক সুন্দর হয়েছে ওর পারফরমেন্স দেখে আমি এতটাই মুগ্ধ এবং ওকে যে দারুণ লাগছে দারুণ সত্যি আমি এতটাই মুগ্ধ যে আমার আমার খুব কাছের এক বড় ভাইয়ের সাথে ওকে বিয়ে দিতে চাই আর সমস্ত সুযোগ সুবিধা আমি যেন পাই ডরনা ক্যা